ভাদ মাহ অহাৰ লগে লগে চাহ জনগোষ্ঠীৰ লোকসকলৰ মাজত এক উৎফুল্লিত হৈ পৰে, য'ত চাহ জনগোষ্ঠীসকলৰ জাতীয় উৎসৱ কৰম উৎসৱ। এই কৰম উৎসৱ হোৱাৰ লগে লগে ভাদৰ যি মাহত হয়, ভাদৰ মাহত হোৱাৰ লগে লগে তেওঁলোকৰ মন উৎফুল্লিত হৈ পৰে। ডেকা জীয়ৰীৰ পৰা বয়োবৃদ্ধসকললৈকে এই উৎসৱসমূহ পালন কৰে। সামগ্ৰিক দৃশ্য দেখুৱাব মোৰ সতীৰ্থ হয়, সামগ্ৰিক দৃশ্য দেখুৱাবলৈ আগুৱাই আহিবলৈ অনুৰোধ জনাইছোঁ। এয়া হৈছে কৰম গছ। বহু লোকে হয়তো চিনি নাপায় যে চাহ জনগোষ্ঠীৰ লোকসকলৰ পৰম্পৰা যি কৰম পৰ্ব উৎসৱ কেনেধৰণে পালন কৰে, আমি ইয়াৰ সবিশেষ দেখুৱাবলৈ যত্ন কৰিম আমাৰ প্ৰতিবেদনৰ যোগেদি। ইতিমধ্যে কৰমৰ যি কাহিনী কেনেধৰণে বৰ্ণনা কৰিব, কোন বৰ্ণনা কৰিব, কোন কোন থাকে, ইয়াৰ সামগ্ৰিক দৃশ্য দেখুৱাবলৈ যত্ন কৰিছোঁ। আমি বৰ্তমান উপস্থিত আছোঁ গোপনাৰী আঞ্চলিক কৰম সন্মিলন। ইয়াত গোপনাৰী আটছা পুথিভঁৰালৰ খেলপথাৰত উপস্থিত আছোঁ, যিহেতু ইয়াৰ সামগ্ৰিক দৃশ্য দেখুৱাবলৈ যত্ন কৰিছোঁ। চাহ জনগোষ্ঠীৰ লোকসকলে কেনেধৰণে কৰম পৰ্ব পালন কৰে, ইয়াৰ বিষয়ে আমি দেখুৱাবলৈ যত্ন কৰিছোঁ। আৰু পোনে পোনে তিনিচুকীয়া জিলাৰ এই গাঁওখনত কেনেধৰণে কৰম পৰ্ব পালন কৰিছে সেয়াও দেখুৱাবলৈ যত্ন কৰিম। আৰু যিহেতু আজি এই মুহূৰ্তত পূজা পাঠ আৰম্ভ হৈছে, সতীৰ্থই পুনৰ দেখুৱাব। তাৰোপৰি এইজোপাই হৈছে কৰম গছ, ইয়াত ৰোপণ কৰিছে বহু চাহ জনগোষ্ঠীৰ লোকসকলৰ আটাইতকৈ জনপ্ৰিয় উৎসৱটোৱে হৈছে কৰম পৰ্ব। মানে যাবলৈ চেষ্টা কৰিম, যিহেতু কৰম পূজাৰ কাহিনী বৰ্ণনা কৰিব আজি নৰভূমিজৰ কাষলৈ যাব বিচাৰিছোঁ। এই সমগ্ৰ যিটো চাহ জনগোষ্ঠীৰ অতিকৈ জনপ্ৰিয় উৎসৱ কৰম পৰ্ব কেনেধৰণে পালন কৰা হয়, কোন মাহত পালন কৰা হয়, আজি যি যি দৃশ্য দেখুৱাবলৈ যত্ন কৰিছোঁ কেনেধৰণে কৰিব। নমস্কাৰ, পোনপ্ৰথমে ভাদ মাহৰ এই কৰম উৎসৱৰ শুভেচ্ছা জনালোঁ সমগ্ৰ দেশবাসীক। এই কৰম উৎসৱ হৈছে চাহ জনগোষ্ঠীৰ অন্যতম উৎসৱ কৰম পৰব। এই পবিত্ৰ ভাদ মাহত শুক্লা একাদশীত এই কৰম পৰব পালন কৰা হয়। আৰু কৰমৰতী হিচাপে বিশেষকৈ মহিলা এই ছোৱালী আপোনাৰ সাতগৰাকীৰ পৰা এঘাৰগৰাকী আৰু দুজন মা দেউতা থাকে আৰু পুৰোহিত এজন, আৰু তেনেকুৱা লৈ এই কৰম ভাগ আয়োজন কৰা হয়। সাত দিন পাঁচ দিন এনেকুৱা যাৱা উঠোৱাৰ এটা পৰম্পৰা আছে, আৰু যাৱা উঠোৱাৰ লগে লগেই সাত দিনে যিসকল ছোৱালী কৰমতী থাকে তেওঁলোকে পালন কৰে। তেওঁলোকে বহুত নীতি নিয়ম আছে, দিনৰ ভাগত তেওঁলোকে বহুতখিনি পালন কৰি মেলি এই সাত দিন আঠ দিন পূৰ্ণ হয় আৰু সেইদিনাখনেই এই কৰম আয়োজন কৰা হয়। আৰু কৰমৰ মূল কাহিনীটোৱে হ'ল কৰ্মা আৰু ধৰ্মা নামৰ দুজন ভাই ককাই আছিলে, আৰু সেই দুজন ভাই ককাইৰ ভিতৰত এজন বৰ এলেহুৱা আৰু এজন অতি ধাৰ্মিক। আৰু এলেহুৱাজনে নিজৰ ভুলৰ কাৰণে, তেওঁৰ অহংকাৰৰ কাৰণে নিজৰ ধন টকা পইচা ইত্যাদিবিলাক নাইকিয়া হৈ যায়, আৰু আনজনে ধৰ্ম আৰু ৰাইজৰ লগত সুন্দৰকৈ থকাৰ বাবে তেওঁ ধন সম্পত্তি অজস্ৰ হৈ যায়। এদিন এনেকুৱা দুখ দুৰ্গতি অহংকাৰৰ কাৰণে এজনৰ পতন হৈ যায়, আৰু শেষত গৈ কৰম ৰজাৰ এই কৰমৰ যি আয়োজন কৰে, কৰম আয়োজন কৰাৰ পিছত তেওঁলোকৰ পুনৰ সেই আগত যেনেদৰে তেওঁলোকে বাস কৰিছিলে যেনে সুখে সংসাৰে, সেইখিনি সমূহখিনি সমূহ ঘূৰি আহে আৰু তেওঁলোকে ঠিক ধন টকা পইচাৰে তেওঁলোকে বাস কৰে। আৰু যিহেতু দেখিছোঁ গাঁৱে ভূঁৈ এতিয়া এই উৎসৱ পালন কৰিছে আৰু ডেকা জীয়ৰীৰ পৰা বয়োবৃদ্ধসকলে দেখে, ইয়াত কেনেধৰণে আপোনালোকে সমন্বয় বাৰ্তা দিব বিচাৰিব এই আপোনালোকৰ চাহ জনগোষ্ঠী যি অতিকৈ জনপ্ৰিয় উৎসৱ কৰম সন্মিলনৰ তৰফৰ পৰা কি শুভেচ্ছা বাৰ্তা দিব? আচলতে কি হৈছে, চাহ জনগোষ্ঠীৰ অন্যতম কৰম পৰব, ইয়াৰ জৰিয়তে আমি যিসকল আমাৰ নতুন চাম আছে তেওঁলোকে বিশেষকৈ পশ্চিমী সাংস্কৃতিক বিশেষকৈ আঁকোৱালি লোৱাৰ নিচিনা পৰিলক্ষিত হৈছে, আৰু যাৰ কাৰণে আমি বাগিচা গ্ৰাম্য অঞ্চলত যিসকল চাহ জনগোষ্ঠীৰ ৰাইজ আছে, শিক্ষিত যুৱক যুৱতী আছে, তেওঁলোকে এই কৰমৰ আয়োজন কৰিছে, আৰু কৰমৰ দ্বাৰা দেশবাসী সকলোৰে মংগল কামনা কৰা হয় আৰু এইটোৱে লৈ পেলাই সকলোতে আয়োজন কৰা হয়। ধন্যবাদ, ধন্যবাদ জনাইছোঁ। আমি পোনে পোনে দেখুৱাইছোঁ ইয়াত ৰাইজসকল উপস্থিত আছে, যিহেতু চাহ জনগোষ্ঠীৰ লোকসকলৰ অতিকৈ জনপ্ৰিয় কৰম উৎসৱ। ইতিমধ্যে আমি গোপনাৰীত উপস্থিত হৈছোঁ, তাৰ সামগ্ৰিক দৃশ্য দেখুৱাই আছোঁ, আৰু ৰাজু কুৰ্মী আছে। এই পবিত্ৰখনত আমি অসমবাসী ৰাইজলৈ কৰম পৰৱৰ প্ৰীতি আৰু শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আৰু বিগত বছৰৰ দৰেই আমি আজি 14 বছৰত ভৰি দিছোঁ গোপনাৰী আঞ্চলিক কৰম সন্মিলনখনি। আৰু আজি আমাৰ প্ৰথম কাৰ্যসূচী
ইতিমধ্যে পতাকা উত্তোলন, দ্বিতীয় কার্যসূচী আসলে স্মৃতি তর্পণ, চতুর্থতে আসলে আমার সাহিত্য প্রতিযোগিতা, কুইজ, আকস্মিক বক্তৃতা, চিত্রাঙ্কন ইতিমধ্যে আমার সমাপ্ত হয়েছে। তার পাছতেই আমি এই পবিত্র করমডাল স্থাপন করি করম দেবতার পূজা অর্চনা ইতিমধ্যে আমার আরম্ভ হয়েছে। ইয়ার পাছতেই আমার করমর আখড়া আরম্ভ হব। আর আখড়াত সকলকে আমার শান্তি শৃঙ্খলা বজায় রাখি আমার আখড়াখানি আর আটক ধুনিয়া করে সুন্দরভাবে এই গোপনারী আঞ্চলিক করমখন সফল আর সুচারুরূপে করার ক্ষেত্র সহায় করব বলে আশা করছো। আপনার যৃষ্টি সংস্কৃতি দেখাবলে চেষ্টা করেছে, এই করম পর্বরপরা কি শুভেচ্ছা বার্তা দিব সমাসীর রাইজক? কি বার্তা আমার আমি ইয়ারপরা এটাই বার্তা দিব বিচারিছো, যেহেতুকে আর এটা আমার কারণে খুব ভাল খবর, অসম সরকারে ইতিমধ্যেই আমার এই করম সম্মিলনখনিক বিহুক যে বিশ্ব দরবারত প্রতিষ্ঠা করার সহায় করিলে, ঠিক তেনেদরে এই করম পর্বকু আর কিছু নভেম্বর মাহত ইয়াক বিশ্ব দরবার প্রতিষ্ঠা করার কারণে সরকারও ইতিমধ্যেই ঘোষণা করেছে। আর লগতে আমিও সরকারক ধন্যবাদ জ্ঞাপন করছো, যেহেতুকে এই করম সম্মিলনখনিক বিশ্ব দরবার প্রতিষ্ঠা করার আমারও যান সহায় সহযোগিতা আমার ফল নিশ্চয় অত্যন্তই আমি কামনা করছো। ধন্যবাদ জানাইছো। আমি প্রত্যেকগী সদস্যক দেখাইছো, প্রায় 14 বছর অতিক্রম করেছে গোপনারী করম সম্মিলনে, খুব ধন্যবাদ জ্ঞাপন করছো প্রত্যেকগী সদস্যক দেখাবলে চেষ্টা করছো। এয়াই আসিল আমি গোপনারী আঞ্চলিক করম সম্মিলনের দেখাবলে চেষ্টা করছো। আর আরো এগারী কাশে যাব বিচারিছো, আজি যেহেতু দুদিনিয়াকৈ কার্যসূচী অনুষ্ঠিত করেছে, কি কি থাকিব প্রতিযোগিতা সময়ত, আর কোন কোন উপস্থিত থাকিব, অথবা বিশিষ্ট ব্যক্তি হিসাবে কোন কোন উপস্থিত থাকিব? আমার গোপনারী আঞ্চলিক করম সম্মিলনত আমি দুদিনিয়া কার্যসূচীরে আমি অনুষ্ঠিত করছো। আর দুদিনিয়া কার্যসূচীত আমার আজি প্রথম কার্যসূচী আসলে পতাকা উত্তোলন, স্মৃতি তর্পণ আর সাহিত্য প্রতিযোগিতা আসলে, যে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, আকস্মিক বক্তৃতা, এই সমূহ ইতিমধ্যে আমার হয়ে গল। আর ইয়ার পাছতে আমি গধূলি আমার করমদান স্থাপন করা হল। আজি যে পবিত্র ভাদ মাহর করম শুক্ল একাদশীত আমার 14 তারিখে বন্ধ দিয়া হয়েছিল, তারপরাই আমি এতিয়া ধর 2024 চনের আজি 19 তারিখে আমি করমডাল আজি গোপনারী আঞ্চলিক করমত আজি স্থাপন করছো। আর ইয়াত এতিয়া পূজা অর্চনা অলরেডি চলি আছে আমার, আর মুকলি সভা বটা বিতরণী অনুষ্ঠান আছে। আর মুকলি সভা বটা বিতরণী অনুষ্ঠানত আমি বিভিন্ন জায়গারপরা দল সংগঠনের তথা জ্যেষ্ঠ ব্যক্তি সকলক আমি আমন্ত্রিত করছো, তেখেতসকলক নির্দিষ্ট বক্তা হিসাবে আমি আমন্ত্রিত করছো। হেবেদা গাঁর রাজু কুর্মী, সদক অসম চাহ জনজাতি ছাত্র সন্থার কেন্দ্রীয় সমিতির সদস্য, তেখেতক আমি আমন্ত্রিত করছো নির্দিষ্ট বক্তা হিসাবে, তেখেত আহি আমার মঞ্চত মুকলি সভাত উপস্থিত হব। আর অরুণজ্যোতি মরাণ ডাঙরিয়াকও আমি এই মঞ্চত আমি আমন্ত্রিত করছো। আর বিধায়ক মন্ত্রী সকলক আমার আমি ইয়াত আমন্ত্রিত করছো, তেখেতসকলের আমি যে এই ভাদ মাহর করমর আর কেনেক ধরনের আমি আগবাই লই যাম, সেই ক্ষেত্রে আমি তেখেতসকলের কিছু পরামর্শর এক আশা লই আমি তেখেতসকলক আমন্ত্রিত করছো। আর তেখেতসকলক আহিবর কারণে আমি এই গোপনারী আঞ্চলিক করমর বিষয়ববীয়ার সকল মিলিয়ে তেখেতসকলক আমি আদরণি জানাইছো, তেখেতসকল আহিব আমার মুকলি সভাত বলে আমি আশা করছো। ধন্যবাদ, ধন্যবাদ জানাইছো। এনে ধরনের গোপনারী আঞ্চলিক করম সম্মিলন খুব জাক জমকতা আসল রক্ষা করবলে চেষ্টা করেছে, তেওঁলোকে নবপ্রজন্ম সকল সুবিধা দিছে, বিভিন্ন প্রতিযোগিতা সমূহ আয়োজন করেছে। আমি এগারী বাইদেউ কাশে যাব বিচারিছো, যেহেতু সরকারে বিশ্ব দরবারত ঝুমুরক লৈ যাব, এই ক্ষেত্রে সরকার কি ধন্যবাদ জানাব, যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে ঝুমুরক বিশ্ব দরবার প্রতিষ্ঠিত করব নভেম্বর মাহত, কি কব এই ক্ষেত্রে সরকার কি ধন্যবাদ জানাব?
ধন্যবাদ জানাইছো যেহেতু আমার চাহ জনগোষ্ঠীর আমি করম পর্ব আমার বাবে বহুত ডাঙর আর আমি বহুত ভাল হোঁ আর এটা যি মানে আমার করম পর্বর লগত আমার সংগতি থাকে আমার বিভিন্ন আমি অনুষ্ঠানবিল পাতো ইয়াত আমার কোন কোন শিশুসকলও আমি সাহিত্য প্রতিযোগিতাবিল ইয়াত থা হয় আর সেই প্রতিযোগিতাবিলাক লড়া ছোৱালীবিল আমার ভাগ লয় সিহতে বহুত আগ্রহ আর বহুতো মানে সিহতর কারণে সিহতর মানে মনের আগ্রহখিনি আমি প্রকাশ হওয়া দেখি পাও আর আমার ভাল লাগে আমি আর যদি আমার এয়া বিশ্ব দরবার নিয়ে তেতিয়া আমি নিশ্চয় সুখী হম ভাবো যাতে এইটার আমি সুখী হম ধন্যবাদ জানাইছো ধন্যবাদ জানাইছো এনে ধরনে আমি গোপনের যেহেতু দেখাবলে যত্ন করলো আরও আছে কিছু আমি আখরা কেনে ধরনে করে এয়াও দেখাবলে যত্ন করিম আর এবার পুনর দেখাইছো এই জুপাই হয়েছে সেই করম চাহ জনগোষ্ঠীর লোকসকল অতিক জনপ্রিয় উৎসব করম পূজার গছ এই গছজোপা হয়তো চাহ জনগোষ্ঠীর লোকসকলে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলিজুলি সমিল মিলিয়ে থাকবলে চেষ্টা করে তেনে স্থলত এইজোপা গছেই হয়েছে তেওঁলোকর যি উৎসব করম উৎসবর এজোপা গছ যিজোপা লৈ তেওঁলোকে কৃষি কার্যর পর আরম্ভ করে বিভিন্ন তেওঁলোকর নীতি নিয়ম ধর্মীয় পরম্পরা ইয়াতেই তেওঁলোকে পায় আসলতে আর ইয়ার উপরও যাতে জনসাধারণের তেওঁলোকর জাতি জনগোষ্ঠীর লগতে সকলোলৈকে যাতে শুভবার্তা কুশল মঙ্গলে রাখে এনে ধরনের এই করম পূজা আর অথবা করম সম্মিলন অনুষ্ঠিত করে আমি ইয়ারপরাই গোপনাইপর দেখাবলে যত্ন করল আর যে চাহ জনগোষ্ঠীর লোকসকলের মাজত প্রতিভাও আছে এয়াও দেখাবলে যত্ন করছো আর যেহেতু গোপনারি করম আঞ্চলিক সম্মিলনত উপস্থিত আছো আমার হয়তো এগারী বাইদেউ আছে নমস্কার মোর নাম শ্রীমতী বাসন্তী বরকর্মী মোর ঘর ইয়াতে গাঁরে নির্বাহী হয় আজি কি অনুভব যে ইয়াতে আপনার নিচে কাষত এখন করম সম্মিলন প্রত্যেক বছরে অনুষ্ঠিত করে আছে আজি অনুভব কেনে আজি অনুভব তো খুবই সুন্দর ভাল লগা আজি মোক নিমন্ত্রণ করেছে ইয়াত আখড়া উদ্বোধন করব কারণে গতি আজি আছো মানে আমার কাহানি হওয়ার পিছন আমার চিনাকি পর্ব হব তার আখড়া উদ্বোধন করব আপনার থাকবে দেখিছো চাহ জনগোষ্ঠীর যে করম পর্ব ভাদ মাহ হওয়ার লগে ডেকা জীয়রীর আরম্ভ করে বই বৃদ্ধলকে সকল মন খুব উৎফুল্লিত হয়ে পড়ে সেই সময়ত গা হাতখন আটখন লাগে যে তেনেকুয়া ধরনের আপনার যি মনের অনুভব গীতর মাজে কেনে ধরনের প্রকাশ করব এটি গীত শুনবলে চেষ্টা করব মা তো অহার লগে লগে আমার চাহ জনগোষ্ঠীর যদি পরব এই করম পরব করম পরব অহার লগে লগে আমার মন সচাকে বহুত ভাল লাগে আর যুর আমার করম পরবর জড়িত ঝুমর গীতবুর মনত আহি থাকে আষাঢ় শাওন মাসি ছায়া হামা লেগে আবি আষাঢ় শাওন মাসি ছায়া হামা লেগে আবি সঙ্গে নাচিব ভাদরে নাযাব শ্বশুর ঘরে নাযাব শ্বশুর ঘরে সঙ্গে সাথে নাচিব ভাদরে নাযাব শ্বশুর ঘরে ভকতি বলে ভায়া যাওয়া জাগা ভকতি ভাবে ভায়া যাওয়া জাগা বে ঘরে ঘরকে সাজায় রাখবে ভাইয়ের সঙ্গে নাচিব ভাদরে নাযাব শ্বশুর ঘরে ভাইয়ের সঙ্গে নাচিব ভাদরে নাযাব শ্বশুর ঘরে ভাই তুলিকা আছে
আসলে চাহ জনগোষ্ঠী লোকসকলের মাজত প্রতিভাও আছে, এইসমূহ প্রতিভা আমি দেখাবলে যত্ন করে আছো, যাতে উপস্থিত আছো গোপনারী করম সম্মিলনত উপস্থিত আছো, আমি প্রভু গড়ক লগ পাইছো, যেহেতু প্রত্যেকগী চাহ জনগোষ্ঠীর প্রত্যেকজন প্রত্যেকগীর মুখত ঝুমুরর নাম প্রতিভা আছে যথেষ্ট। চাহ জনগোষ্ঠী হিসাবে বহু মানুষে কয় যে কৃষ্টি সংস্কৃতি আটাইতো চহকী বুলি কয়, সকলের মিলা প্রীতিতে থাকি বাস করেছে, তেনে স্থলত আপনি কি শুভে শুভবার্তা? আসলে বৃহত চাহ জনগোষ্ঠীর সাংস্কৃতিক ভঁড়ালখন চহকী আর ইমানে গীত মাত আছে যে নাকি মানে আপনি গণনা করব ন, যার কারণে এটা নবপ্রজন্ম মানে এই বস্তুটুক এই কলা সংস্কৃতিটুক মানে ধরে রাখবর কারণে যথেষ্টখিনি মানে প্রয়াস করে আছে। আজি আমার বাইদেউ আছে, তো তখেতো এজন কণ্ঠশিল্পী আর গীতর হরাই মানে খুব ধুনিয়া, আমি তখেতর সদায় শ্রদ্ধা করো। আর যেহেতু আজি এই আখড়াতে আপনাদের অল্প খন্তেক পাশতে আপনাদের চাবলে পাব আমার বাইদর গীতর হরাই, আর খুব ধুনিয়া এটা সুর, খুব ধুনিয়া গান, আর আমার এই করমর বিষয়ে ইতি বিতিক লো পে তখেতর এই গানখনতে গোটেখিনি কথা মানে মানে হামনি থাকে, মানে যে চাহ জনগোষ্ঠী যেটা জাতীয় উৎসব যেটা আহি পড়ে তেতিয়া বিভিন্ন আমার জনগোষ্ঠীর লড়া ছোয়ালী মানে আমার গাত মানে লড়া ছোয়ালী গাত মানে এটা রমক টমক মানে এটা মানে নতুন মানে বস্তু একটা সৃষ্টি হয়, এই নাকি মানে সকলরে গাত মানে একটা করম করম যেন লাগে, যেন জাতীয় উৎসব বিহু, আর এই বিহু ঠিক তেনকাই মানে বৃহত্তর চাহ জনগোষ্ঠীর জাতীয় উৎসব করম, এই করমখিনিও মানে যেটা মানে ভাদ মাহ শুক্ল একাদশী তিথিরপর আরম্ভ হয়, আর সেই দিনের আরম্ভ হওয়ার পিছরপরাই মানে আমার বৃহত্তর চাহ জনগোষ্ঠীর সকল নবপ্রজন্ম তথা ডেকা গাভরু গাত মানে করমর মানে এটা ভাব মানে থাকে, তো আর সেই করমর যেটা গুড়ায় মানে লড়া ছোয়ালী মানে প্রেম প্রীতির মানে খুব সুন্দর। ধন্যবাদ জানাইছো, আমার ইয়ারপর দেখাবলে যত্ন করল, যেহেতু ভাদ মাহ সময়ের করম পর্ব চাহ জনগোষ্ঠী সকলের আটাইতো জনপ্রিয় উৎসব, করম পর্ব আরম্ভ হয়, করম উৎসব পালন করে, বিভিন্ন ধর্মীয় রীতি নীতি পরম্পরা থাকে, ইয়ার উপরেও এওঁলোকৰ সমন্বয় সকলে একেলগে মিলিজুলি থাকে আর বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মাজত সমিল মিলে বাস করবলে চেষ্টা করে, এয়াই হয়েছে চাহ জনগোষ্ঠীর করম উৎসব। আর আমি ইয়ারপর দেখাবলে যত্ন করল, যেহেতু সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছো, এই অনুষ্ঠানের মাজে আমি দেখাবলে কিছু কিছু হলেও যত্ন করল যে চাহ জনগোষ্ঠীর আসলে করম পর্ব কোরপরা আরম্ভ হয় আর কেন ধরনের থাকে, আর আমি ইয়ার নৃত্যসমূহ আখড়াসমূহ কেন ধরনের এয়াও দেখাবলে যত্ন করি।